হ্যালো স্টুডেন্টস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আমিনা আক্তার সাথী লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ শ্রীপুর গাজীপুর আজকে আমার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস আজকে তোমাদেরকে আমি দেখাবো ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এবং আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার টেন সামেশান অফ অ্যালজেব্রিক সিরিজ অর্থাৎ বীজগণিতিক ধারার যোগফল প্রথমেই এটার দু একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো প্রথমে একটা সূত্র এরকম দেওয়া আছে যে সমান্তর প্রগত প্রগমনের অন্যতম পদের সূত্র লেখ এখানে সমান্তর প্রগমনের তম পদ এই অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর প্রগমনের তম পদ আবার আরেকটা আছে হচ্ছে গুণোত্তর প্রগমনের গুণোত্তর প্রগমনের অ্যানতম পথ এটার সূত্র হচ্ছে এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে দেওয়া আছে এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন এরকম আকারে যদি একটা ধারা থাকে তার যোগ ফলে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে এই ধারার সূত্রটা তারপরে হচ্ছে আরেকটা ধারা হচ্ছে এরকম দেওয়া আছে যদি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস এন স্কোয়ার হয় তাহলে এটার সূত্র হবে এন ইন টু এন প্লাস ওয়ান আরেকটা হচ্ছে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এভাবে এন স্কোয়ারের সূত্র আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউব এরকম আকারে যদি দেওয়া থাকে তাহলে তার সূত্র কি হবে তার সূত্র হবে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল ডিভাইডেড বাই কত ফোর এই কয়েকটা সূত্র আজকে দেখাচ্ছি আমি এইগুলোর উপরেই ম্যাথ দেখাবো তোমাদেরকে তো প্রথমেই একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই দেখো এরকম দেওয়া আছে এক একটা এক্সাম্পল দেখো এরকম দেওয়া আছে এক্সাম্পলটা যে এন পথ পর্যন্ত এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো যোগফল নির্ণয় করো তো এরকম অ্যান পথ পর্যন্ত এটার ধারাটা এরকম দেওয়া আছে ওয়ান টু ফোর তারপরে হচ্ছে প্লাস টু থ্রি ফাইভ প্লাস পরে দেওয়া আছে হচ্ছে থ্রি ফোর সিক্স প্লাস ডট ডট এই যে ধারাটা দেওয়া আছে এই ধারার কী অ্যান পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে তো দেখো সলিউশানে যাই আমরা এখানে সলিউশানটা লিখে নাও লিখ এখানে এখানে যে ধারাটা আছে এখানে এবার লিখবে ইউ এন সমান আমরা একটু আগে অ্যানতম পদের সূত্র পড়েছিলাম অ্যানতম পদের সূত্র কী ছিল অ্যানতম পদের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি এটা ছিল এই সূত্রটা তাহলে এখান থেকে ইউ এন সমান দেখো এ এ মানে কি এ মানে হচ্ছে যে প্রথম পদটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে এ এ মানে হচ্ছে এখানে প্রথম পদ কত ওয়ান এই যে এটার প্রথম পথ টু আবার এটার প্রথম পদ কত এখানে থ্রি তাহলে এ প্লাস মানে প্রথমে লিখবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে হচ্ছে ডিফারেন্সটা কত তাহলে দেখো প্রথম পদগুলোর ডিফারেন্স যেমন ওয়ান টু আর কত এখানে থ্রি তাহলে এগুলার ডিফারেন্স কত করে ওয়ান ওয়ান করে তাহলে এখান থেকে লেখো প্রথম পদটা কত ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কত এখানে প্রথম ডিফারেন্সটা হচ্ছে ওয়ান এখন অনেকগুলো কী আকারে আছে দেখো তো গুণ আকারে তাহলে এখানে একটা গুণ চিহ্ন দাও এবার পরের প্রথম পথ কত দেখো ওয়ানের পরের প্রথম এখানে প্রথম পথ টু পরে থ্রি পরে কত ফোর তাহলে টু থ্রি ফোর ডিফারেন্স কত করে ওয়ান করে তাহলে এখান থেকে লিখবে কি সূত্র একই এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানেও ডিফারেন্স কত ওয়ান লিখে দাও ওয়ান ইন্টু এবার দেখো তৃতীয়টা এখানে প্রথম পথ কত ফোর এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে কত সিক্স তাহলে ফোর ফাইভ সিক্স ডিফারেন্স কত করে এখানে ওয়ান করে তাহলে এখানেও লিখবে ওয়ান তো এখান থেকে প্রথম পথ হচ্ছে কত ফোর তো আমরা লিখব এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ডি মানে কত ডিফারেন্স হচ্ছে এখানে ওয়ান তো বুঝতে পারলে তোমরা প্রথম এখানে কী এটার প্রথম এটার প্রথম এটার প্রথম পরেরটা এটা 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 পরেরটা এটা 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 তো এখান থেকে আমরা এই সূত্রটা লিখলাম লেখার পরে দেখো কী থাকে এখানে ওয়ান প্লাস এন এই ওয়ানের সাথে এন মাইনাস ওয়ান যদি গুণ করা হয় এন মাইনাস কত থাকে এখানে ওয়ান পরে দেখো এখানে টু প্লাস এই ওয়ানের সাথে এন মাইনাস ওয়ান গুণ যদি করি তাহলে আমার কি আসে এন মাইনাস ওয়ান তারপরে দেখো ফোর প্লাস এই ওয়ানের সাথে এন মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কত আসবে আমার এন মাইনাস ওয়ান তো ইকুয়াল টু এই মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এখান থেকে কাটা যাচ্ছে থাকে কি এখানে এন লিখে দাও এন তারপরে দেখো এখানে আছে এন আর টু মাইনাস ওয়ান তার মানে কত থাকে এখানে প্লাস ওয়ান তাহলে এটা যোগ বিয়োগ করে আমরা পেলাম কত এন প্লাস ওয়ান এবার পরেরটা দেখো এখানে এন আছে আর আছে প্লাস ফোর মাইনাস ওয়ান তার মানে আমরা কত লিখতে পারি এটাকে এন প্লাস কত থ্রি তো এখানে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান আরেকটা কত হয়ে গেলো এন প্লাস থ্রি হয়ে গেলো আমার এখানে ডিফারেন্সটা কিন্তু ওয়ান ওয়ান করেছিল তাহলে এখান থেকে ডিফারেন্স এন এন এর পরে ওয়ান তারপরে যদি টু হতো তারপরে থ্রি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না তো এখানে টু তম পথটা আনতে হবে ওয়ানের পরে কত লিখবো টু তাহলে এন এটাকে যদি এভাবে লিখি এন প্লাস কত ওয়ান আর এটাকে যদি লিখি মনে করো যে এন প্লাস টু প্লাস ওয়ান লেখা যাবে না এটাকে থ্রিকে যদি ভেঙে লিখি দুই আর একে কত হয় এখানে তিন হয় তাহলে টুটাও চলে আসবে তাহলে দেখো এখান থেকে ইকুয়াল টু এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন প্লাস টুটা এখানে রেখে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও তাহলে দেখো এন প্লাস টু প্লাস ওয়ান একে কত হয় তিন হয় তো প্রথমে আমরা এন প্লাস টুর মধ্যে ব্র্যাকেট কেন দিলাম কারণ হচ্ছে প্রথমে এন প্লাস টু এর সাথে এই দুইটা গুণ করব। আবার পরে এই ওয়ানের সাথে আবার কি করব এই দুইটাকে গুণ করে দিব তাহলে দেখো প্রথমে এন ইন্টু এন প্লাস ওয়ান আর কত গুণ করব। এন প্লাস টু তো লেখে দাও এখানে এন ইন্টু কত আসে এন প্লাস হচ্ছে ওয়ান আর এখান থেকে নিয়ে আসো কত এন প্লাস টু তারপরে মাঝখানে কী চিহ্ন আছে প্লাস তাহলে লিখে দাও প্লাস এবার এই ওয়ানের সাথে এই দুইটাকে গুণ করো তাহলে ওয়ানের সাথে যদি গুণ করো এন ইন্টু কত আসছে এখানে এন প্লাস কত এখানে ওয়ান এখন দেখো মানের কোনো পরিবর্তনে এন ওয়ান এন এর সাথে মনে করো এন প্লাস কোনো কিছু নাই মানে জিরো আছে জিরো ওয়ান টু এক করে ডিফারেন্স আর এখানেও জিরো আর কত ওয়ান এক এক করে ডিফারেন্স তো এখান থেকে এখন আমরা কি করতে পারি এটাকে যখন ডিফারেন্সটা সমান হয়ে যাবে তখন আমার নির্ণয় করতে হবে এখান থেকে ভি তাহলে এখান থেকে দেখো ইউএন নির্ণয় করেছি এতক্ষণ এখন আমরা নির্ণয় করব কি এখান থেকে ভি তাহলে ভিএন আমরা কি করে নির্ণয় করব সেটাই দেখো এখন এখানে ভিএন নির্ণয় করতে হলে এখানে যে পদগুলো আছে এন ইন্টু কত আছে এন প্লাস ওয়ান আর আছে কত এখানে এন প্লাস টু তাহলে আরেকটা পদ কি করতে হবে বাড়বে যখন আমরা এরকম পাশাপাশি থাকে কোনো ধারাটা পাশাপাশি গুণোত্তর আকারে থাকে এই যেমন ওয়ান টু থ্রি যে এরকম পাশাপাশি গুণোত্তর আকারে থাকে তখন আমরা কী করবো ভিএন নির্ণয় করার সময় একটা পথ কি বাড়াবো যেমন এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আছে এর পরের পথটা যদি আমরা নিতে চাই তাহলে এন প্লাস কত হবে এখানে থ্রি তাহলে আগে ছিল কয়টা পদ দেখো এক দুই তিনটা পদ ছিল তিনটা পদ থেকে আমি কি একটা পদ বাড়ালাম তাহলে এখানে থ্রি প্লাস কত লিখবে এখানে ওয়ান আর এগুলা ডিফারেন্স কত দেখো 1 2 থ্রি ডিফারেন্স হচ্ছে করে লিখে দাও এখানে ওয়ান তারপরে দেখো এই যে প্লাস এখানে দিয়ে দাও কত প্লাস তো এখানে কি আছে এন ইনটু কত এন প্লাস ওয়ান তো এখানে লিখো এন ইন্টু কত এন প্লাস ওয়ান এখানে দুইটা পদ আরেকটা পদ বাড়াবো তার মানে পরের পদটা কত আসবে এখানে এন প্লাস কত টু তাহলে আগে ছিল দুইটা পদ এখন একটা বাড়ালাম তাহলে টু প্লাস কত লিখবো এখানে ওয়ান আর ডিফারেন্স ওয়ান টু মানে কত করে ডিফারেন্স এখানে ওয়ান করে লিখে দাও কত ওয়ান দেখো এখানে কত পাচ্ছি এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস টু আরেকটা হচ্ছে কত এন প্লাস থ্রি আর এখানে তিন আরেক কত চার চারের সাথে এক গুণ করলে কত হবে এখানে চারই হবে তারপরে মাঝখানে চিহ্ন প্লাস লেখো প্লাস আর এখান থেকে দেখো কি আছে এখানে এন ইন টু এন প্লাস ওয়ান আর আছে কত এন প্লাস কত টু আর দুই আর এক যদি যোগ করি তিন হয় তিন একে কত হবে এখানে তিন তো আমরা এখন এই দুইটা থেকে কিছু কমনের চিন্তা করব দেখো কি কি কমন যায় এখানেও এন আছে এখানেও এন আছে একটা এন কমন নিতে পারি এখানেও এন প্লাস ওয়ান আছে এখানেও এন প্লাস ওয়ান আছে তো আমরা এন প্লাস ওয়ানটাও কমন নিতে পারি তারপরে দেখো এখানে এন প্লাস টু আছে এখানেও এন প্লাস টু আছে তার মানে আমরা এন প্লাস কত টুটাও কমন নিতে পারি তো আর কিন্তু কিছু নেই তো আর কমন নেওয়া যাবে না তো কি কি থাকছে সেটা লিখে দাও এখানে এখানে থাকছে কত এন প্লাস কত থ্রি আর এটার নিচে থাকছে কত ফোর লিখে দাও এখানে ফোর তারপরে মাঝখানে প্লাস এখানে দেখো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু সবগুলোই নিয়ে নিলাম আমি তাহলে কিছু নাই মানে মনে মনে কি আছে এখানে ওয়ান আছে আর নিচে কত আছে থ্রি আছে লিখে দাও এখানে কত থ্রি তো এখন আমরা কি করতে পারি দেখো এন ইন্টু এন প্লাস কত ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত এখানে টু এবার লসাগু করি আমরা তিন চারের লসাগু হচ্ছে তিন চার কত হবে বারো চার দিয়ে যদি বারোকে ভাগ করা হয় থাকে থ্রি থ্রির সাথে উপরে দুইটা গুণ করো তাহলে কি আসবে থ্রি এন প্লাস তিন তিরিক কত আসে এখানে নাইন তারপরে প্লাস তিন দিয়ে বারোকে ভাগ করলে চার চারে কে কত হবে এখানে চার তো কি থাকছে দেখো এন ইন্টু এন প্লাস কত ওয়ান তারপরে থাকছে এখানে এন প্লাস কত টু আর এখানে থাকছে হচ্ছে থ্রি এন প্লাস চার আর নয় মিলে কত হয় তেরো এখানে লেখো তেরো আর ডিভাইডেড বাই কত টুয়েলভ এই টুয়েলভটা সবগুলো নিচেই আছে তো এখানে লিখে দিতে পারি কত এখানে টুয়েলভ তো আমরা এই যে মানটা পেলাম এখান থেকে এটা হচ্ছে কি পেয়েছি এটা হচ্ছে ভি এন পেয়েছি তাই না এখন আমার আরেকটা বের করতে হবে এখানে ভি জিরো কারণ আমরা যদি এখানে সূত্র লিখি এন পথ পর্যন্ত যোগ ফলে সূত্র হচ্ছে এখানে দেখো সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সূত্র হচ্ছে এস এন সমান ভি এন মাইনাস ভি নোট এটা হচ্ছে সূত্র এস সমান কত ভিএন মাইনাস ভি নট যদি পাশাপাশি থাকে তাহলে সূত্র হবে ভি মাইনাস কত ভি নট তো ভি বের করেছি এবার ভি নট বের করতে হবে তাহলে এইখান থেকে যদি আমরা ভি নট বের করতে চাই তাহলে এন এর মানটা কত বসাবো শূন্য বসাবো তাহলে লেখো ভি এন এন ইকাল টু কত বসিয়ে পাই জিরো বসিয়ে পাই তাহলে ভিএনএন ইকাল টু জিরো বসিয়ে দাও দেখো কি হয় এখানে এন এর মাঝ জিরো বসাও তাহলে এখানে হয়ে যাবে কত ভি জিরো ইকুয়াল টু এখানে জিরো বসাও প্রত্যেকটার মাঝে জিরো ইন্টু জিরো প্লাস কত ওয়ান তারপরে হচ্ছে জিরো প্লাস কত টু আরেকটা হচ্ছে থ্রি ইন্টু জিরো প্লাস কত থাকতেছে এখানে থার্টিন আর ডিভাইডেড বাই টুয়েলভ আছে লেখে দাও কত এখানে টুয়েলভ তাহলে দেখো গুণ করে কত আসলো দুয়েকে দুই আর তেরো দুগুণে কত আসে এখানে ছাব্বিশ তাহলে এখান থেকে আমরা সরি এখানে তো একটা জিরো এখানে দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি এখানে একটা জিরো কি আর কারে আছে এখানে গুণাকারে আছে একটা জিরো যদি গুনাকারে থাকে উপরে সবগুলোই কি হয়ে যাবে এখানে জিরো হয়ে যাবে আর নিচে কত আছে টুয়েলভ আছে লেখো টুয়েলভ জিরো বাই সামথিং তার মানে কত আসে মানটা জিরোই চলে আসে তো আমরা এটুকু মান পেয়েছি কার ভি নটের তো ভি নটের পরে এখন আমরা কি সূত্র সূত্রে যাব সেটা হচ্ছে কি এস এন মানে এন পথ পর্যন্ত যোগ ফলে সূত্র এস এন মানে হচ্ছে সূত্র হলো বি এন মাইনাস হচ্ছে ভি নট তো দেখো এখন এখন সুতরাং কি লিখবো আমরা এস এন সমান এন মাইনাস হচ্ছে ভি নট লেখ এস এন সমান হচ্ছে কত ভি এন মাইনাস ভি নট তো ইকুয়াল টু ভি এন ভি এন আমরা কত পেয়েছি সেটা লিখো এন পেয়েছি এন ইন্টু কত এন প্লাস ওয়ান পেয়েছি এন প্লাস কত এখানে টু আরেকটা হচ্ছে থ্রি এন প্লাস কত পেয়েছি এখানে থার্টিন আর ডিভাইডেড বাই কত ছিল টুয়েলভ লেখো টুয়েলভ আর মাইনাস ভিনট ভিনট মানে কত পেয়েছি আমরা জিরো পেয়েছি তাহলে জিরো থেকে এটা বাদ দিলে এই মানটাই থাকবে মানে এন ইন কত এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে কত এন প্লাস টু আর একটা হচ্ছে থ্রি এন প্লাস কত এখানে থার্টিন আর ডিভাইডেড বাই কত এখানে টুয়েলভ এটাই হচ্ছে এন পথ পর্যন্ত কি যোগ ফলের মান এটাই হবে এটার

এরকম দেওয়া আছে ম্যাথটা যে এন পথ পর্যন্ত এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো দেওয়া আছে ধারাটা এরকম টু ফোর সিক্স স্কোয়ার প্লাস ফোর ধারাটা কত টু ফোর সিক্স স্কোয়ার ফোর সিক্স এইট স্কোয়ার আরেকটা হচ্ছে সিক্স এইট আর হচ্ছে টেন স্কয়ার তো এখানে আমরা সলিউশনে যাই দেখো সলিউশনে কি লিখবো আগে হচ্ছে এখানে লিখে এনতম পদের সূত্র লিখব তাই না পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা তাহলে সূত্রটা কি ছিল বলতো এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু কত ডি এটা ছিল ওই সূত্রটা তো এখানে এ বলতে কত দেখো এটার প্রথম পদটা হচ্ছে টু এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে কত এখানে সিক্স তাহলে এখানে এন সমান প্রথম যে পদটা দেখো এ এ বলতে কত এখানে টু প্লাস ওয়ান ডিফারেন্স তাহলে দেখো টু ডিফারেন্স কত করে দুই করে তাহলে এখানে লিখবো আমরা কত দুই তারপরে ডট আছে লেখ ডট এখন পরেরটা পরের পথ এখানে ফোর এখানে সিক্স এখানে কত এইট তাহলে এখানে সূত্র একই মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস এখানে কত আছে সিক্স সিক্স স্কয়ার এখানে এইট স্কয়ার এখানে টেন স্কয়ার তো স্কয়ার গুলো পরে দিব আমরা শুধু সংখ্যাগুলো দেখি সিক্স এইট আর হচ্ছে টেন তো এখানে সিক্স প্রথম পথ এখানে লিখবে সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সিক্স এইট টেন ডিফারেন্স কত করে টু করে লেখো টু এখন এই যে এটার উপরে এটার উপরে এটার উপরে তিনটার উপরে কী স্কোয়ার ছিল তাহলে এই স্কোয়ারটা কী করতে হবে এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে দেখো ইকুয়াল টু কত থাকছে টু প্লাস এই টুর সাথে এ দুইটা গুণ হবে তাহলে টুর সাথে যদি এন গুণ করি তাহলে আসে টু এন টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আসে কত এখানে টু তারপরটাই যাও এখানে আছে কত ফোর প্লাস টুর সাথে যদি এন গুণ করি তাহলে আসে টু এন টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আসে কত এখানে টু তারপরে দেখো এখানে আসে কত সিক্স প্লাস এখানে টুর সাথে যদি এন গুণ করি তাহলে আসে কত টু এন টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আসে কত এখানে টু তার কি এখানে স্কোয়ার আছে লিখে দাও কি স্কোয়ার তো ইকোয়াল টু দেখো এই টু আর এই টু কি কাটা যাচ্ছে প্লাস আর মাইনাস তাহলে কি থাকে শুধুমাত্র এখানে টু এন থাকে তারপরে দেখো এখানে টু এন তো আছেই আর এখানে প্লাস ফোর মাইনাস টু মানে চার থেকে দুই বাদ দাও তাহলে কত থাকছে এখানে দুই থাকছে লিখে দাও দুই তারপরে দেখো এখানে এখানে টুয়েন আছে টুয়েন লিখ আর ছয় থেকে যদি দুই বাদ দাও তাহলে কত থাকে এখানে চার থাকে লিখে দাও চার আর তার উপরে কত লিখবে এখানে স্কোয়ার আছে লিখে দাও এখানে স্কোয়ার তো এখন আমরা কি করতে পারি দেখো প্রত্যেকটার মাঝে টু কমন আছে এখানে হচ্ছে টু ইন্টু কত আছে এন এই দুইটা থেকে যদি আমরা একটা টু কমন নেই তাহলে কত থাকছে এন প্লাস হচ্ছে ওয়ান আবার এই দুইটা থেকে আমরা কিন্তু একটা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে থাকছে এন প্লাস কত টু আর টোটালটার উপরে কত আসছে এখানে স্কোয়ার আসছে লিখে দাও স্কোয়ার তো ইকোয়াল টু এখন সংখ্যাগুলো আমরা কি করি একসাথে নিয়ে নিই দেখো সংখ্যা কত এটা টু তার উপরে কি আছে স্কোয়ার টু স্কোয়ার মানে দুই দুগুনে কত চার চার দুগুণে আট আট দুগুনে কত হাসে ষোলো তাহলে এখানে লেখো ষোলো তারপরে এখানে আছে এন এখানে আছে কত এখানে আছে এন প্লাস কত ওয়ান আর এখানে কি আছে এখানে আছে এন প্লাস টু তার উপরে কী আছে এখানে স্কয়ার তাহলে কি পেলাম সিক্সটিন এন এন প্লাস এন আর এন প্লাস টু তার কি এখানে স্কয়ার দেওয়া আছে এটা লেখো তাহলে এখান থেকে দেখো ষোলো এন আর এখানে আসছে এন প্লাস কত ওয়ান এখন এন প্লাস টু তো হোল স্কোয়ার মানে দুইবার এন প্লাস টু আছে তাহলে এখানে এন প্লাস টু ইন্টু আমরা কত লিখতে পারি এখানে এন প্লাস কত টু মানে একটা একটা কয়টা হলো এখানে দুইটা হয়ে গেল তো এখান থেকে এখন দেখো ষোলো এন তারপরে আছে কি এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু তো ট্যুর পরে কিন্তু কিন্তু এখানে দুইবার কি চলে আসলো এন প্লাস টু চলে আসলো তো এটাকে আমরা কি করে লিখতে পারি সেটাই দেখো শুল এখানে এন এখানে কত এন প্লাস ওয়ান আর এখানে তো এন প্লাস টু আছে লিখে দাও এন প্লাস কত টু আর এটাকে যদি আমরা এভাবে সাজাই মনে করো এন প্লাস থ্রি আর মাইনাস কত ওয়ান দিতে পারবো না আমরা কারণ হচ্ছে তিন থেকে যদি একবার দিই তাহলে কত থাকে এখানে দুই থাকে তাহলে আমরা এই যে এন প্লাস থ্রিকে একটা পথ আর এখানে ওয়ানকে একটা পথ ধরলাম তাহলে এন প্লাস থ্রি মাইনাস ওয়ান মানে তিন থেকে যদি একবার দিই তাহলে কত থাকে এন প্লাস টু থাকে মানের কোনো পরিবর্তন হয় না কারণ এটা কেন নিলাম কারণ এন প্লাস টু এর পরের পথটা এন প্লাস কত থ্রি আসার দরকার ছিল এই জন্য আমরা বানিয়ে নিলাম এটাকে তাহলে ডিফারেন্সটাও জিরো ওয়ান টু এবং থ্রি মিলে গেল তো প্রথমে আমরা এই এন প্লাস থ্রির সাথে এই সম্পূর্ণটাকে গুণ করব আবার পরের বারে মাইনাস ওয়ানের এর সাথে এই সম্পূর্ণটাকে কি করব গুণ করে দিব তাই না তো এখন দেখি ইকুয়াল টু এখানে কত আছে সিক্সটিন এন এখানে আছে এন প্লাস কত ওয়ান এখানে আছে কি এন প্লাস কত টু আর এখান থেকে গুণ দিবে কত এন প্লাস কত এখানে থ্রি এটুকু গুণ দিয়ে দিলাম তারপরে দেখো মাইনাস কি আছে ওয়ান এখানে একটা মাইনাস দিয়ে দাও এবার ওয়ানের সাথে এই যে এটা 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 তিনটাই গুণ হবে তাহলে কি হয়ে যাবে এখানে সিক্সটিন এন ইন্টু কত এন প্লাস ওয়ান দেখো এন প্লাস কত ওয়ান আরেকটা আছে কত এখানে এন প্লাস কত টু একবার এন প্লাস থ্রি এর সাথে গুণ দিলাম এই দুইটাকে আবার ওয়ান এর সাথে গুণ দিলাম কি এই তিনটাকে তো এখন এটার পরে আমরা কি করতে পারি দেখো এইটুকু তো করা শেষ হলো এটা হচ্ছে আমার কি এন এখন আমরা নির্ণয় করব এখান থেকে ভিএন তাহলে ভিএন নির্ণয় করার নিয়মটা কি ছিল এর আগের ম্যাথে তোমাদেরকে ভিএন করার নিয়মটা দেখিয়েছিলাম আর এটাও কিন্তু পাশাপাশি এটা উপর নিচে নেই দেখো তোমরা এই যে দেখো টু ফোর সিক্স স্কোয়ার মানে পাশে পাশে আছে তো এখানেও আমরা কিন্তু ভিএন সেম সূত্রটাই প্রয়োগ করবো আগে যা যা করেছিলাম মানে হচ্ছে এখানে যতটা পথ থাকে তার থেকে একটা পথ বাড়বে তো এখানে পথ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পদ আছে আরেকটা পথ বাড়াবো তাহলে এখানে এভাবে লিখবো যে ষোলো এন ইন কত এন প্লাস ওয়ান তারপরে আসবে এন প্লাস কত টু আর এখানে আছে কত এন প্লাস থ্রি পর্যন্ত আছে তাহলে আরেকটা পথ যদি আমরা বাড়াই পরের পথটা কত হয়ে যাবে এন প্লাস কত ফোর তো এখানে পথ ছিল একটা দুইটা তিনটা চারটা তো চারের সাথে কী করলাম একটা অ্যাড করলাম মানে যোগ করলাম আর এগুলার ডিফারেন্স কত করে দেখো তো এক দুই তিন ডিফারেন্স হচ্ছে ওয়ান করে লিখে দাও এখানে ওয়ান নেক্সটে যাই দেখো মাইনাস এখানে কত আছে ষোলো এন লেখো এখানে ষোলো এন ইন্টু এন প্লাস কত আছে ওয়ান আর আছে এন প্লাস কত দেওয়া আছে এখানে টু তাহলে পরে আরেকটা পথ বাড়াবো তাহলে পরের পথটা কত আসতে পারে কত এখানে তাহলে ছিল পথ আমার একটা দুইটা তিনটা তাহলে তিনটা থেকে আমি কি করলাম একটা বাড়ালাম তাহলে একটা অ্যাড করব আর ডিফারেন্স কত করে এগুলার ওয়ান টু থ্রি ডিফারেন্স হচ্ছে ওয়ান করে লিখে দাও এখানে কত ওয়ান তো ইকুয়াল টু এখন দেখো এখানে উপরে পাচ্ছি কত ষোলো এন কত এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত টু আরেকটা হচ্ছে এন প্লাস কত থ্রি আরেকটা হচ্ছে এখানে এন প্লাস কত ফোর আর চার এক পাঁচ পাঁচে কে কত হবে এখানে পাঁচ আবার মাইনাস দেখো এখানে কি আছে সেটা লিখিয়ে এবার এখানে আছে হচ্ছে ষোলো এন এখানে আছে এন প্লাস কত ওয়ান তারপরে আছে এন প্লাস কত টু আরেকটা আছে হচ্ছে এন প্লাস কত থ্রি তিন আর একে যোগ করলে চার চার একে কত হয় এখানে চার হয় তো এটাও লিখে দিলাম এখন কি কাজ করা সেটাই দেখি এখন এখানে কমনের চিন্তা করতে হবে তো এখান থেকে দেখো তো কি কি কমন যাচ্ছে এখানে আছে সুল এন এখানেও আছে সুলো তার মানে এখান থেকে আমার ষোলো আর এনটা কমন যাচ্ছে তারপরে দেখো এখানে এন প্লাস ওয়ান এখানেও এন প্লাস ওয়ান তার মানে আমার এন প্লাস ওয়ানটাও কমন যাচ্ছে তারপরে এখানে এন প্লাস টু এখানেও এন প্লাস টু তার মানে আমার এন প্লাস কি টুটাও কমন যাচ্ছে তারপরে দেখো এখানে এন প্লাস থ্রি এখানেও হচ্ছে কি এন প্লাস থ্রি তো আমার এখান থেকেও এন প্লাস কত থ্রিটা কমন যাচ্ছে এখানে আছে এন প্লাস ফোর কিন্তু এখানে এন প্লাস ফোরটা নেই তো আমার আর কমন যাচ্ছে না তো কি কি রইল এটা লিখে দাও এখানে কি আছে এন প্লাস ফোর ডিভাইডেড বাই কত ফাইভ আর মাইনাস এখানে কিছুই নেই উপরে মনে মনে একটা কি আছে ওয়ান আর ডিভাইডেড বাই কত আছে এখানে ফোর তো ইকুয়াল টু দেখো উপরে আছে ষোলো এন এন প্লাস কত ওয়ান এন প্লাস হচ্ছে টু এন প্লাস কত এখানে থ্রি এখন এখান থেকে লসাগু করো পাঁচ আর চার চার পাঁচ কত লসাগু হয় এখানে বিশ তো পাঁচ দিয়ে বিশ যদি ভাগ করি তাহলে আসে ফোর ফোর দিয়ে এই দুইটাকে গুণ করে দাও তাহলে কি আসবে ফোর চার কত আসে এখানে ষোলো মাইনাস চার দিয়ে যদি বিশকে ভাগ করি চার পাঁচ আর বিশ তাহলে পাঁচ একে কত আসতেছে এখানে পাঁচ লিখে দাও এখানে পাঁচ ইকুয়াল টু এখন দেখো এখানে আছে কত ষোলো এন এখানে আসছে কী এন প্লাস ওয়ান এখানে আসছে হচ্ছে এন প্লাস কত টু আরেকটা আসছে এখানে এন প্লাস কত থ্রি আর এখানে আসছে কত ফোর এন প্লাস ষোলো থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই আমরা তাহলে কত থাকে এখানে এগারো ফোর এন প্লাস কত পেলাম এখানে এগারো আর ডিভাইডেড বাই এ টোটালটার নিচে কী আছে এখানে টোয়েন্টি এই টোয়েন্টিটা এখানে লিখে দাও তাহলে এটা কারমান আমরা বের করলাম বলতো এখান থেকে আমরা ভি এন সমান হচ্ছে এটা বের করে দিলাম এখন আমরা যদি এন পথ পর্যন্ত যোগফল বের করে দিই তাহলে সূত্র কি হবে এস এন সমান হচ্ছে ভি এন মাইনাস কত ভি নট তো ভি এন মাইনাস ভি নট বা ভি জিরো ভি জিরো তো এখান থেকে এই ভি জিরো বের করার জন্য এন এর মানটা কত বসাতে হবে এন এর মানটা শূন্য বসাতে হবে তাহলে এখান থেকে লেখো যে ভি এ এন ইকাল টু কত বসিয়ে পায় জিরো বসিয়ে পায় লেখো এখানে ভি এন এন ইকাল টু কত জিরো বসিয়ে কী পাই তাহলে ভি এন ইকাল টু কত বসায় দাও জিরো বসায় দাও তো ভি এন এর মান কত এখানে জিরো এখানে প্রত্যেকটা এন মানই শূন্য বসাতে হবে তাহলে দেখো সিক্সটিন ইন মান হচ্ছে জিরো জিরো প্লাস তারপরে হচ্ছে জিরো প্লাস কত টু আরেকটা হচ্ছে জিরো প্লাস কত থ্রি আর ফোর ইন্টু জিরো প্লাস কত আসছে এখানে ইলেভেন ডিভাইডেড বাই হচ্ছে টোয়েন্টি তো একটা জিরো যদি সবগুলার সাথেই গুনাকারে থাকে তার মান কত হয়ে যায় উপরে জিরো হয়ে যায় আর ডিভাইডেড বাই টোয়েন্টি আছে লিখে দাও কত টোয়েন্টি জিরো বাই টোয়েন্টি জিরো বাই সামথিং যাই থাকুক না কেন তার মানটা সব সময় কত হবে জিরো হবে তো জিরো বাই সামথিং মানে আমরা কত লিখে দিতে পারি এখানে জিরো এখন আমরা কি বের করবো এখান থেকে এস এন এস এন এর সূত্র হচ্ছে ভি মাইনাস কত ভি জিরো তো এখন আমরা এখান থেকে কি বের করবো যে এস এন তাই না এস এন সমান লেখো এখানে যে এস এন সমান সূত্র কি ছিল ভি মাইনাস হচ্ছে ভি নট ভি মাইনাস কত ভি জিরো তো ভি যে মানটা পেয়েছি সেই মানটা এখন লিখে দিব দেখো ভিএন এর মানটা আমার কত ছিল সেটা লিখে দাও ভিএন এর মান ছিল হচ্ছে এরকম দেওয়া যে সিক্সটিন এন তারপরে কত এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত টু ছিল এন প্লাস কত থ্রি আরেকটা ছিল হচ্ছে ফোর এন প্লাস কত এখানে ইলেভেন আর নিচে ছিল হচ্ছে টোয়েন্টি আর মাইনাস ভিনট ভিনট মানে কত পেয়েছে এখানে জিরো পেয়েছি লিখে দাও জিরো তো আমরা এখান থেকে যদি কাটাকাটি করি চার দিয়ে কাটলে চার চারা ষোলো চার পাঁচা কত হয় এখানে বিশ হয়ে যায় তাহলে এখান থেকে কত থাকে দেখো তো ফোর থাকে এন থাকে ফোর এন ইন্টু কত আসছে এন প্লাস কত ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত এখানে টু আরেকটা হচ্ছে এন প্লাস কত থ্রি আর একটা হচ্ছে ফোর এন প্লাস কত এখানে ইলেভেন আর ডিভাইডেড বাই কত এখানে ফাইভ তাহলে এই যে মানটা পেয়েছি আমরা মানে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস ডিভাইডেড বাই ফাইভ এটাই হচ্ছে আমার কার মান এখান থেকে এস এন এর মান আমি কারণ আমাকে বলেছিল এন পথ পর্যন্ত যোগফল মানে সাম তো এন পথ পর্যন্ত যোগ ফল আমরা কিন্তু এটা বের করে দিলাম মানে এটাই হচ্ছে এন পথ পর্যন্ত যোগ মান তো আমরা এখানে কি করতে পারি এখানে অ্যান্সারটা লিখে দিতে পারি এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল এখন তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি ম্যাথটা দেখে শেষ করে দিব দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ এরকম দেওয়া আছে যে এন পদ পর্যন্ত এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো যোগ ফল নির্ণয় করো এটা দেওয়া আছে এরকম ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস টু ফোর সিক্স প্লাস এখানে দেওয়া হচ্ছে থ্রি ফাইভ আর হচ্ছে সেভেন প্লাস ডট ডট এই যে এই যে ধারাটা এই ধারার অ্যান্ড পথ পর্যন্ত কী যোগফল নির্ণয় করতে হবে তো ফার্স্ট সলিউশনে যাই দেখো আচ্ছা সলিউশানে লিখবো কি যে এখানে ইউএন সমান লেখো এখানে ইউএন ইউএন ইকোয়াল টু কত আসছে ইউএন সমান দেখো এটার প্রথম পথ কত ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে ওয়ান টু থ্রি ডিফারেন্স কত করে ওয়ান করে তাহলে এ প্লাস এ বলতে কত লিখবো আমরা ওয়ান প্লাস তারপরে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি 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 মানে ডিফারেন্স ওয়ান টু থ্রি ডিফারেন্স কত করে ওয়ান করে লিখে দাও এখানে ওয়ান পরে ইন্টু এখানে দেখো পরের পর থ্রি পরের পর ফোর পরের পথ কত ফাইভ তাহলে থ্রি ফোর ফাইভ ডিফারেন্স হচ্ছে ওয়ান করে তাহলে আগে প্রথম পথটা লিখি মানে কত থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে ডিফারেন্স কত ওয়ান লিখে দাও ওয়ান পরেরটা দেখো পরেরটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেনের ডিফারেন্স হচ্ছে ওয়ান করে তাহলে এই ফাইভ সিক্স সেভেনের মধ্যে প্রথম পথ হচ্ছে ফাইভ তাহলে এখানে লিখো ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্স কত ওয়ান লিখে দাও এখানে কত ওয়ান তো আমরা তিনটাকেই এখানে হ্যাঁ লিখলাম অ্যানতম পদের সূত্রে তো এখান থেকে এবার ইকুয়াল টু এটাকে গুণ করে দাও ওয়ান প্লাস কত থাকছে দেখো তো এন মাইনাস কত ওয়ান তারপরেরটা কত থাকছে এখানে আছে থ্রি প্লাস ওয়ানের সাথে এন মাইনাস ওয়ান গুণ করলে কত আসছে এন মাইনাস ওয়ান তারপরেরটা দেখো এখানে কত আছে ফাইভ প্লাস ওয়ানের সাথে এন মাইনাস ওয়ান গুণ করলে কত আসবে এখানে এন মাইনাস ওয়ান তো এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কী কাটা যাচ্ছে থাকছে কি এখানে এন আর পরেরটার মধ্যে দেখো এন তো আছেই থ্রি মাইনাস ওয়ান মানে কত থাকছে এখানে প্লাস টু পরেরটার মধ্যে দেখো এখানে কি আছে এন প্লাস পাঁচ থেকে যদি এক বাদ দিই তাহলে কত থাকছে এখানে চার থাকছে লেখে দাও এখানে কত চার তাহলে এন ইন্টু এন প্লাস টু আরেকটা হচ্ছে এন প্লাস কত এখানে ফোর এখন আমার কিন্তু থাকার কথা ছিল এন এর পরে কত ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান পরে এন প্লাস টু তারপরে থাকার কথা ছিল এন প্লাস থ্রি পরে ফোর এরকম তো এটাকে যদি এভাবে বানাতে চায় তাহলে কি করতে হবে এখানে যেমন এন ইন্টু এন প্লাস টু আছে এটাকে রেখে দাও আর এটাকে যদি আমরা বানাই যেমন এন প্লাস ফোর আছে এন প্লাস ফোরকে কি এভাবে লিখতে পারবো না আমরা যে এন প্লাস ওয়ান প্লাস কত থ্রি দেখো তিন আর একে কত হয় চার হয় তাহলে আমরা কী করতে পারবো দেখো এই এন প্লাস ওয়ানটা যদি আলাদা রাখি থ্রিকে আলাদা রাখি তাহলে কী আসবে মানটা আমার এই যে একবার হচ্ছে এন ইন্টু এটার সাথে এই যে ওয়ান এন ইন্টু এন প্লাস টু এর সাথে এন প্লাস ওয়ানটা গুণাকারে চলে আসবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু হয়ে যাবে আর একবার থ্রি এর সাথে কি এন ইন্টু এন প্লাস টুটা চলে যাবে তাহলে এখান থেকে দেখো এন ইন্টু এখানে কত আসছে এন প্লাস টু আর এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ানটা আগে লিখে ফেলি আর এন প্লাস টুটা কি পরে লিখে দিই আবার দেখো প্লাস লিখো প্লাস থ্রি এর সাথে দুইটা গুণ হবে তাহলে থ্রি ইন টু কত আসতেছে এন আর আসছে এন প্লাস কত এখানে টু তো এখানে কিন্তু ঠিকই মিলেছে জিরো ওয়ান টু কিন্তু এখানে দেখো এন এর পরে কত চলে আসলো টু চলে আসলো কিন্তু এন এর পরে আসার কথা ছিল এন প্লাস জিরো মানে জিরো পরে ওয়ান তারপরে আসার কথা ছিল এখানে কত টু কিন্তু এটা কিভাবে আসছে আসেনি তো না আসলে এটাকে বানাতে হবে তো এখান থেকেও এন ইন টু এন প্লাস কত ওয়ান আর এন প্লাস টুটা রেখে দাও তারপরে দেখো প্লাস থ্রি এন ইন্টু এই এন প্লাস টুকে যদি আমরা ভাঙাই তাহলে এন প্লাস ওয়ান প্লাস কত লেখা যাবে এখানে ওয়ান লেখা যাবে না এখানে তোমরা সব সময় মিলে মিলে করতে হবে যে মানে ধারাবাহিকতাটা ঠিক আছে কি না তাহলে থ্রি এন ইন্টু এখানে কী লেখলাম এন প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এক আর একের যোগ করলে দুই হয় আবার এন এর সাথে যদি আমরা গুণ করি দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান আবার ওয়ানের সাথে গুণ করলে থ্রি এন তাহলে ধারাবাহিকতাটা ঠিক থাকে তো এখানে দেখো এন ইন্টু কত পেয়েছি এন প্লাস ওয়ান এখানে পেয়েছি এন প্লাস কত টু পরে দেখো প্লাস থ্রি এন এর সাথে প্রথমে এন প্লাস ওয়ান দিয়ে দাও তাহলে থ্রি এন কত আসলো এন প্লাস ওয়ান তারপরে দেখো এই প্লাস লেখো প্লাস ওয়ানের সাথে এই থ্রি এন দিয়ে দাও তাহলে ওয়ানের সাথে থ্রি এন মানে কত আসলো এখানে থ্রি এন এটা আমরা কারমান পেয়েছি এখন কিন্তু ধারাবাহিকতা সবগুলোরই ঠিক আছে আর কোনো এদিক সেদিক হয় নাই তার মানে এটা হচ্ছে মান তাই না ইউএন বের করলাম এখন ইউএন বের করার পরে আমরা বের করবো কার মান ভি এন এর মান তো এখান থেকে আমরা ভিএনটা কিভাবে বের করব সেটাই দেখছি এখন ভি এন তো ভিএন বের করার নিয়মটা কিন্তু তোমাদেরকে আগের ম্যাদগুলোতে দেখিয়েছিলাম তো আবার দেখো এখানে এন ইন্টু কত আছে এন প্লাস ওয়ান আছে আর আছে এন প্লাস কত আছে এখানে টু আছে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তাহলে একটা পথ কি হবে বাড়বে মানে এন প্লাস পরের পথটা কত চলে আসবে এখানে থ্রি তাহলে পথ ছিল কয়টা একটা দুইটা তিনটা তাহলে থ্রি প্লাস আর একটা বাড়লো মানে কত ওয়ান আর ডিফারেন্স কত এক দুই তিন ডিফারেন্স হচ্ছে এখানে ওয়ান করে লিখে দাও কত ওয়ান তারপরে দেখো প্লাস লিখো এখানে প্লাস এখানে থ্রি এন ইন্টু কত আছে দেখো তো এন প্লাস কত ওয়ান তাহলে আরেকটা পথ বাড়বে সেটা কত হবে এন প্লাস কত হয়ে যাবে এখানে টু তাহলে পথ ছিল একটা দুইটা তাহলে দুইটা থেকে কি করলো একটা বাড়লো তাহলে একটা অ্যাড হবে আর ডিফারেন্স কত ওয়ান করে লিখে দাও এখানে কত ওয়ান এবার দেখো পরেরটা প্লাস এখানে কি আছে থ্রি আর হচ্ছে কি আছে এখানে এন তাহলে একটা পথ যদি বাড়ানো হয় তাহলে এন এর পরের পথটা কত আসবে এন প্লাস ওয়ান তাহলে একটা ছিল পথ একটা অ্যাড হলো তাহলে এক প্লাস এক আর এখানে ডিফারেন্স কত করে ওয়ান করে লিখে দাও এখানে কত ওয়ান তো এখন আমরা কি করতে পারি সবগুলো যোগ বিয়োগ গুণ যা লাগে করে দিই দেখো প্রথমটা কি আছে এন ইন এন প্লাস ওয়ান তারপরে আছে এন প্লাস কত টু আরেকটা আছে এন প্লাস কত থ্রি তিন আরেক যোগ করো কত আসে চার লেখো চার প্লাস এখানে কি আসে থ্রি এন ইন্টু কত এন প্লাস ওয়ান আরেকটা আসছে এন প্লাস কত টু আর দুই একে হয় তিন তাহলে তিন একে কত তিন আরেকটা দেখো প্লাস এখানে কি আসছে থ্রি এন ইন্টু এন প্লাস কত ওয়ান আর এক এক যোগ করো যোগ করলে কত আসে এখানে দুই আসে লিখে দাও এখানে দুই তো এখন আমরা এটাকে চার তিন আর কত আসলো এখানে দুই আসলো তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখি এখন আমরা কি কমনের চিন্তা করবো তাহলে প্রথমটা এন আছে পরেরটাও এন আছে এর পরেরটাও কী আছে এন আছে তাহলে তিনটা থেকে আমরা একটা এন কমন নিতে পারি এর দেখো এন প্লাস ওয়ান আছে এখানেও এন প্লাস ওয়ান আছে এখানেও এন প্লাস ওয়ান আছে তার মানে আমরা এন প্লাস কত নিতে পারি ওয়ানও কমন নিতে পারি পরে এন প্লাস টু আবার এখানে এন প্লাস টু কিন্তু এখানে এন প্লাস টু নেই নেই তো আমরা এখানে আর লিখব না এখন যা যা আছে তা লিখে দাও এখানে আছে কত এন প্লাস টু ইন্টু কত আছে এন প্লাস হচ্ছে থ্রি ডিভাইডেড বাই কত ফোর লিখে দাও এখানে ফোর তারপরে দেখো প্লাস এখানে কি আছে এখানে এ থ্রি আর থ্রিও আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ানটা আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে কত থাকছে শুধু এন প্লাস কত থাকছে টু টু এটার নিচে কিছু নেই মনে মনে একটা ওয়ান আছে আর প্লাস এখানে দেখো এখানে থ্রি এন এন প্লাস ওয়ান তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ানটা নিয়ে নিয়েছি তাহলে উপরে থাকে শুধু থ্রি আর নিচে থাকবে কত এখানে টু তাহলে লেখে দাও এখানে থ্রি ডিভাইডেড বাই টু তো ইকুয়াল টু এন টু কত এন প্লাস ওয়ান এখন এখানে লস আগু করো লস আগু কত চার লস আগু হবে কত চার তাহলে লস আগু হয় দিয়ে ভাগ করলে হয় তাহলে উপরে যেটা থাকে এটাই থাকবে গুণ করে দে এন আর এন মিলে কত এন স্কোয়ার প্লাস টু এর সাথে এন গুণ করলে টু এন থ্রি এর সাথে এন গুণ করলে কত থ্রি এন আর প্লাস তিন দুগুণে কত আসে এখানে ছয় ওয়ান দিয়ে ফোরকে ভাগ করলে ই হয় ফোর দিয়ে উপরে দুইটাকে গুণ করো তাহলে ফোর এন প্লাস চার দুগুন কত আসলো এইট প্লাস টু দিয়ে ফোরকে ভাগ করলে টু তিন দুগুণে একত আসবে এখানে ছয় লিখে দাও এখানে সিক্স তো ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা এন ইন টু কত এন প্লাস ওয়ান আর এখানে দেখো কি থাকছে এখানে থাকছে ফোর আর উপরে থাকছে এন স্কোয়ার ফোর এন আর টু এন মিলে কত সিক্স এন সিক্স আর থ্রি মানে কত আসে এখানে নাইন এন আর ছয় আর ছয় বারো বারো আর আটে কত হয় বিশ তাহলে এখানে লিখে দাও কত বিশ তো আমরা উপরের তাকে এখন আমরা মিডেল টার্ম করতে পারবো এন স্কোয়ার প্লাস নাইন এন প্লাস টোয়েন্টি এই টোয়েন্টিকে ভাঙে ভাঙিয়ে তারপরে মিডেল টার্ম করো দেখো চার পাঁচা আমরা জানি বিশ হয় চার পাঁচা বিশ আবার চার আর পাঁচ যুগ করলে কত হয় নাইন হয় তো আমরা এটাকে ভাঙতে পারি এভাবে তো এটাকে ভেঙে দাও এভাবে দেখো এন ইন্টু কত আসছে এন প্লাস কত ওয়ান আর মিডল টার্ম করলে চার পাঁচাবিশ তার মানে এন স্কোয়ার প্লাস কত ফোর এন প্লাস হচ্ছে ফাইভ এন আর প্লাস কত আসে এখানে টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর লেখে দাও ফোর তো ইকোয়াল টু এন টু এন প্লাস কত ওয়ান এখন দুইটা দুইটা থেকে কমন নিতে প্রথম দুইটা থেকে একটা এন কমন যাচ্ছে থাকে এন প্লাস কত ফোর পরের দুইটা থেকে একটা ফাইভ কমন যাচ্ছে থাকে কত এন প্লাস কত ফোর আর নিচে আছে ফোর লেখো ফোর ইকোয়াল টু এখানে এন ইন টু কত এন প্লাস ওয়ান এখন এই যে ভিতরের দুইটা থেকে এন প্লাস কত ফোর কমন যাচ্ছে এন প্লাস ফোর নিলে আর বাকি থাকে কত এখানে এন প্লাস কত ফাইভ আর ডিভাইডেড বাই ফোর তোমরা তো মিডিয়াল টার্মটা খুব ভালো করেই জানো যে কিভাবে করতে হয় তো বেশি একটা ইয়ে করে দেখালাম না তোমরা এমনিতেই বুঝে গিয়েছো যে কিভাবে হবে তো আমরা পেলাম এন ইন টু এন প্লাস ওয়ান অ্যান প্লাস ফোর অ্যান প্লাস ফাইভ ডিভাইডেড বাই কত ফোর এটা আমরা কার মান পেয়েছি বলতো এটা হচ্ছে ভি এন এর মান এখন আমার লাগবে কিন্তু ভি জিরো তার মানে এই ভি এ এন ইকাল টু কত বসাবো এন ইকোয়াল টু জিরো বসিয়ে পাই তাহলে ভিএনে এন ইকোয়াল টু জিরো বসাও তাহলে ভি কত আসবে জিরো টু এখানে একটা জিরো মানে সমস্তটাই কি হয়ে যাবে এখানে জিরো হয়ে যাবে তাহলে এখানে ভি জিরো টু কত লিখে দিলাম জিরো লিখে দিলাম এখন আমার সূত্র সূত্রে যায় অ্যাস এন এস সমান কী ছিল বলতো অ্যাস এন সমান ছিল এন মাইনাস কত ভি জিরো তো ভিএন এর মানটা আমরা যেটা পেয়েছি সেটা লিখে দিই পেয়েছি কত এন ইন টু এন প্লাস কত ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত ফোর আর হচ্ছে এন প্লাস কত ফাইভ আর ডিভাইডেড বাই কত আছে ফোর লেখো ফোর আর মাইনাস ভি জিরো ভি জিরো মানে কত পেয়েছি জিরো পেয়েছি লিখো জিরো ইকুয়াল টু ঘন মান টুকু লিখে দেই কত কত আছে এন ইন টু কত এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস কত ফোর এন প্লাস কত ফাইভ আর ডিভাইডেড বাই ফোর তার মানে অ্যাসেন সমান এই যে এই মানটা পেয়েছি এটাই হচ্ছে অ্যান পথ পর্যন্ত কি এই ধারাটির যোগ ফলের মান তো আশা করি তোমরা আজকে যে সিরিজটা করলাম তোমাদেরকে সেই ধারার যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ আর বাকি যে ম্যাথগুলো আছে এরকম টাইপের সেগুলো কিন্তু বাসায় তোমরা প্র্যাকটিস করবে তো আশা করি তোমরা করতে পারবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ